পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ সম্পর্কে আপনি জ্ঞান রাখেন না, চুরি সম্পর্কে জানেন, জানা সম্পর্কে জানেন, ডাকাতি সম্পর্কে জানেন, মিথ্যা সম্পর্কে জানেন, অশ্লীলতা সম্পর্কে জানেন, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ সম্পর্কে আজ পর্যন্ত শিখেননি। বলেন এখানে মারামারি লাগে কি ঘুষি দেয়? এখানে যদি মারামারি লাগে দুটো যুবক ঘুষি দেয়, কিল দেয়, চাইপা ধরে, চুল চেপে ধরে, ঠোঁট ফাটায়, নাক ফাটায়, লাথি দেয়, নাকি যেই লাগে যে সেই কুপাকুপি করে, এরকম করে কেউ? কেন? মানুষ জানে যে ওরে ঘুষি দিলে দাঁত ভাঙবে, নাহলে রক্ত বের হবে, কোপ দিলে কল্লা কেটে মরে যাবে, মার্ডার কেসে, মার্ডার কেসের কি হয়ে যাবো? আফসোস যুবক, আফসোস মুরব্বী, আপনাদেরকে বলি বড় আফসোস। ওল্লাহ এর চেয়ে তার আফসোস কিছু নাই। এখানে বাংলাদেশে প্রতিনিয়ত মারামারি হয়, সবাই জানে কোথায় মারতে হবে, কোথায় মারতে হবে না, কি দিয়ে মারামারি করতে হবে, কি দিয়ে মারামারি করা লাগবে না। অথচ মানুষ দুনিয়ার সমস্ত অপরাধ সম্পর্কে জ্ঞান রাখছে, ওই মার্ডার কেস যেটা মানে মানুষকে এই পৃথিবীতে একজন মানুষ একজন মানুষ হত্যা করলে তার ফাঁসি হওয়া চাই, ঠিক না? আর এই দুনিয়াতে শিরিক করলে তার জাহান্নাম নির্ধারিত চিরস্থায়ী হওয়া চাই, মানুষ এই সম্পর্কে জ্ঞান রাখেনি। দুটো ঘুষি দিলে কি বিচার হয় না? একজন একজন যদি দুটো ঘুষি দেয় বিচার হয় নাকি হয় না? হয়। লাথি দিছে, কোমর ভাঙিয়ে ফেলছে, হুন্ডা দিয়ে লাগাই দিছে, রিক্সা দিয়ে মাইরা দিছে, এরপরে যাইয়া ঢিল মেরা ওর গ্লাস ভাঙিয়ে ফেলছে, বিচার হয় নাকি হয় না? জেলখানা দিয়ে দেয়, জেলখানা দিয়ে দেয়, ফাঁসি দিয়ে দেয়। তদুরূপ পৃথিবীর সমস্ত অপরাধ ও অপরাধ শিরক অপরাধ, কিন্তু সব অপরাধের হচ্ছে শাস্তি আছে, আবার এটা থেকে মুক্তিও আছে। শিরকের অপরাধের শুধু শাস্তি আছে, মুক্তি আপনাদেরকে বলি আমি পারবো না, আপনাদের অমুক বাবা, তমুক বাবা, দয়াল বাবা, গাউস বাবা, ল্যাংটা বাবা, বদনা বাবা পারবো না বলতে, আমার দ্বারা সম্ভব না আপনার সাথে ঝগড়া করা। আপনি অহংকার নিয়ে নিয়েছেন মনের ভিতরে, আমি ছোট মানুষ, আমি ওয়াহাবি, আমি অতীত দালাল, আমি অমুক, আমি তমুক, আপনি কি কি বলেন এগুলা? অথচ আপনি একবারও বলেন না যে আমার কথাটা কোন ইহুদি লিখছে। আমি রাফিয়া দান করি, আপনি আমাকে ইহুদি দালাল বলেন, কিন্তু আপনি বলেন ইহুদি, কোন ইহুদি লেখা লিখছে? আমি আমিন বলি, শুনেন শুনে আপনি আমাকে ইহুদি দালাল বলেন, অথচ আপনি আজ পর্যন্ত বলেননি কোন ইহুদি লেখা লিখছে, যার যে ইহুদির কথা আমি বলতেছি। আমি তাসাউতে বসে আঙ্গুর নাড়ি, আপনি বলেন আমি ইহুদির দালাল, আজ পর্যন্ত আপনি বলেননি কোন ইহুদির কথা মতো আমি এটা করতেছি, ওই ইহুদির নাম বলেন যে ইহুদির কথা মতো আমি এটা করতেছি। মাদ্রাসা থেকে বের করে দেন, মসজিদ থেকে বের করে দেন, অথচ কোন ইহুদির কথা মতো করতেছি বললেন না আজ পর্যন্ত, আজ পর্যন্ত বললেন না। কোন নবী আপনাকে সালাতের পরে সম্মিলিত মুনাজাতের আদেশ দিয়ে গেছে? কোন নবী, তার নাম কি? নাম বলেন ওনার। কোন রাসূল আপনাকে দিয়ে গেছে দল দলে বিভক্ত হওয়ার জন্য, আলাদা আলাদা সবাই আলাদা হয়ে যাবেন টুপির নামে, পাঞ্জাবির নামে, গানের নামে, বাদ্যের নামে? নাম বলেন ওই নবীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম বলেননি। আপনি শুধু শুধু রাগ করেন। আমি বলি কোরআনে নাই, আপনি বলেন ইহুদি দালাল। আমি বলি আপনি যেটা করতেছেন আল্লাহ বলেন, আপনি বলেন ইহুদি দালাল। আরে আপনি বলুন যে আল্লাহ বলছে, এরপর আপনি আমাকে কোরআন আয়াত দেখাবেন, ব্যাস। ইহুদি দালাল কেন বলবেন? আমি যদি কোনো কোরআনের আয়াত অস্বীকার করি তাহলে আমি হব কি? কাফের। কি হব? ইহুদি দালাল কেন হব ভাই? ইহুদি দালাল কোরআনের সাথে ওর কাম কি? একটা ইহুদির কোরআনের সাথে কাজ কি? সে তো ইহুদি, সে তো আগে থেকে কোরআন অস্বীকার করেছে। আপনি বলেন ইহুদি দালাল কেন? হইলে কেউ মুসলমান যেহেতু নাম, অস্বীকার করলে সে কাফের হবে, মুরতাদ হবে, ইহুদি দালাল কেন হবে? আপনি একটা আয়াত দেন যে আয়াতটাকে অস্বীকার করা হচ্ছে এখানে, বরঞ্চ এমন হাজার আয়াত আছে, হাজার হাদিস আছে যেগুলো সম্পর্কে আমরা আপনাদেরকে বলেছি, আপনারা ভ্রুক্ষেপ করেননি। আল্লাহর এরকম হাজার আয়াত আছে যেগুলো সম্পর্কে বললে আপনি কখনো কানে নেননি। কেন? ওই আয়াতটা আপনার বাবার কথার সাথে মেলে না,
ওই আয়াত আপনার দাদার কথার সাথে মেলে না, ওই আয়াত আপনার গোষ্ঠীর কথার সাথে মেলে না, ওই আয়াত আপনার প্রচলিত চালিত জিনিসের সাথে মেলে না, ওই আয়াত আপনি কখনো শুনেন নাই, ওই আয়াত আপনি কখনো পড়েন নাই, এজন্য আপনি কখনো এটাকে গুরুত্বই দেননি। হাজার আয়াত আছে, আমার হাজার আয়াত আছে। শুনুন দিনী ভাইরা, অত্র এলাকার মুসল্লি এবং উপস্থিত যারা এই এলাকার গ্রামবাসী আছেন, অনুরোধ করে বলছি, ওয়াইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়াহুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়্যা লা তুশরিক বিল্লাহ ইন্না আশ-শিরকা লাযুলমুন আযীম। একজন নবী তার ছেলেকে অনুরোধ করছে, রিকোয়েস্ট করছে, উপদেশ দিচ্ছে, বুঝাচ্ছে, সুন্দর করে গুরুত্ব দিচ্ছে, একটা ব্যাপার সম্পর্কে সতর্ক করছে, একটা ব্যাপার সম্পর্কে মহা জ্ঞান দিচ্ছে, একটা সম্পদ দিয়ে যাচ্ছে, একটা একটা সিক্রেট দিয়ে যাচ্ছে, একটা একটা কিছু দিয়ে যাচ্ছে, একটা একটা প্যাকেজ দিয়ে যাচ্ছে। একজন নবী তার সন্তানকে কি প্যাকেজ দিয়েছে, কি নসিহত করেছে, কি ওই জিনিস দিয়ে গেছে, কি সিক্রেট দিয়ে গেছে, কি আদেশ করে গেছে, আপনি শুনবেন। শুনলে আপনি অবাক হবেন যে জিনিস আপনি আজ পর্যন্ত নিজের সন্তানের জন্য চিন্তাই করেননি। কেন চিন্তা করেননি? কারণ আপনার কাছে এর কোনো দাম নাই। অথচ একজন নবী, একজন লোকমান হাকিম বলছেন যে, আর স্মরণ করো যখন লোকমান উপদেশ দিতে গিয়ে তার পুত্রকে বলেছিল, হে আমার প্রিয় ছেলে, হে আমার প্রিয় ছেলে, আল্লাহর সাথে কোনোদিনও কারোর সাথে অংশীদারিত্ব শেরিক করবা না। কেন? মনে রাখবা তোমাকে একটা সিক্রেট বলে যাই, মনে রাখবা তোমাকে একটা উপদেশ দিয়ে যাই, মনে রাখবা তোমাকে একটা আদেশ দিয়ে যাই, মনে রাখবা তোমাকে একটা মহাসত্য বলে যাই। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা, আল্লাহর সাথে কাউকে সমপরিমাণ করা, আল্লাহর সাথে কারো পার্থক্য করা, আল্লাহর সাথে কারো তুলনা করা, লাযুলমুন আযীম, পৃথিবীর বড় অন্যায়। পুরো পৃথিবীর মানুষকে মেরে ফেললে এত বড় অন্যায় হয় না, পুরো পৃথিবীর মহিলাদের সাথে ঘুমাইলে এত বড় অন্যায় হয় না, পুরো পৃথিবীর সব মদ খেয়ে ফেললে এত বড় অন্যায় হয় না, পুরো পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস করে ফেললে এত বড় অন্যায় হয় না। যত বড় অন্যায় হয় আল্লাহর সাথে কাউকে, কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম। এত বড় অন্যায় সম্পর্কে আপনি আপনার ছেলেকে কি বলেছেন বলেন, কি বলেছেন বলেন? আপনি মনে করেন আপনি মহা অপরাধী না, এরকম মনে করেন? কেন আপনি অপরাধী? আপনি মনে করেন জানা করেছেন, চুরি করেছেন, মারামারি করেছেন, ডাকাতি করেছেন, টাকা পয়সা মেরে খেয়েছেন, বাপ মায়ের সেবা যত্ন নেননি, বাপ মার সাথে অন্যায় করেছেন, মদ খেয়েছেন, গাঁজা খেয়েছেন, নামাজ পড়েননি, কত কিছু আপনি অপরাধ করেছেন, এই জন্য নিজেকে মহা অপরাধী মনে করেন, ঠিক না? কিন্তু আপনি শিরিক করেছেন, এই জন্য নিজেকে মহা অপরাধী মনে করেন না। কারণ আপনি মনে করতেছেন যে আপনি শিরিকই করেন নাই। আপনি কি মনে করেছেন? মেইন প্রবলেম কি? ওই যে বললাম, জানা সম্পর্কে জানেন, চুরি সম্পর্কে জানেন, হক হালাল সম্পর্কে জানেন, হারাম হালাল সম্পর্কে জানেন, তাই আপনি নিজেকে অন্যায়কারী মনে করতেছেন। কেন? যে আমি জানা করছি, মদ খাইছি, এই করছি, সেই করছি, আমি অনেক বড় অন্যায়কারী। কিন্তু আফসোস, আপনি যে ভিতরে ভিতরে নামাজ, আপনি মনে করছেন নামাজ পড়েন নাই, এই জন্য অন্যায় করছেন। কিন্তু এই নামাজ না পড়াই হচ্ছে শিরিক। কি নামাজ না পড়াই হচ্ছে কি? কেন শিরক জানেন? নামাজ কে ফরজ করেছে? নামাজ মহিলা পুরুষ উভয়ের উপরে ফরজ নাকি একজন বাদ গেছে? ছোট বড় উভয়ের উপরে ফরজ নাকি একজন বাদ পড়ে গেছে? সুস্থ অসুস্থ উভয়ের উপরে নাকি একজন বাদ পড়ে গেছে? ধনী গরিব উভয়ের উপরে নাকি একজন বাদ পড়ে গেছে? রাত এবং দিন উভয় সময় নাকি একটা সময় বাদ পড়ে গেছে? এটা হলো সলা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে, নিশ্চয় তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে কি? সলা। তো তারা কারা বলতে পারেন? একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওনার সাহাবারা, উনি বলছেন যে তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে কি? তারা কারা বলেন তো? তারা কারা? তারা কে? ওই সময় তৎকালীন সময় এবং আজকে যারা আছে কাফের মুশরিক, সরাসরি ডিরেক্ট আল্লাহকে অস্বীকার করে। বুঝাইতে পারছি না, পারি নাই কি, বেশি বেশি বলে ফেলছি? রাগ করিয়েন না, রাগ করিয়েন না। শোনেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বলতে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামীর মধ্যে সবচেয়ে হালকা আযাব যাকে দেবে, আমার মনে হয় সময় প্রায় শেষ, শর্ট করে দেবেন ইনশাআল্লাহ, ক্ষমা করে দেবেন, জাহান্নামের সবচেয়ে হালকা আযাব যাকে দেবে তাকে আল্লাহ বলবে, ডেকে বলবে, আচ্ছা তোমাকে যদি এই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সব দিয়ে দেওয়া হয়,
আর যদি বলা হয় এটার বিনিময় তোমার যে আযাব তুমি ভোগ করতেছো এটা থেকে মুক্তি পেতে পেতে চাও তুমি কি চাইবে সে বলবে হ্যাঁ আল্লাহ হ্যাঁ এটা সবচেয়ে হালকা আযাব কি আযাব এর নিচে আর কারো কি হয় না এর নিচে আর কারো কি হয় না এর নিচে আর কারো শাস্তি থাকবে না ওই লোকটা বলবে আল্লাহ দুনিয়া দুনিয়াতে যা আছে সব যদি আমাকে দিয়ে দাও আমি বলবো যে এই সব দিয়ে দিলাম শুধু এখান থেকে বাইর করো আল্লাহ কি বলবে জানেন বলবো যে তুমি যখন আদমের ওরসে ছিলে আমি তোমার কাছে এর চাইতে অনেক কম চেয়েছি আমি চেয়েছি যে তুমি আমার সাথে শিরিক করবা না কিন্তু তুমি শিরিক করা ছাড়া ক্ষান্ত হও নাই কিন্তু তুমি শিরিক করা ছাড়া কি হও নাই এবারে শিরিকের ছোট্ট একটা উদাহরণ দিয়ে আজকের খুতবাটা ইনশাআল্লাহ প্রথম খুতবাটা এখানে শেষ করব ইনশাআল্লাহ তাআলা যেমন রাজ্জাক রিজিক দেয় কে আল্লাহ সুস্থতা আল্লাহ বাবা মা কে দিছে আল্লাহ চাকরি বাকরি রিজিকের ব্যবস্থা কে করে আল্লাহ এই যে স্ত্রী সন্তান এগুলা এগুলা নসিব কে লেখে আল্লাহ তাকদীর কার হাতে আল্লাহ সবকিছু কার হাতে আল্লাহ হায়াত আল্লাহ মৃত্যু আল্লাহ সব কার হাতে আল্লাহ ছেলে পাওয়া আল্লাহ মেয়ে পাওয়া আল্লাহ যদি কোনো কিছু না দেয় কে দেয় নাই আল্লাহ যদি এর ঘরে কিছু হয় কে দেবে আল্লাহ আল্লাহ দেবে এবার আপনি গেলেন গণকের কাছে টিয়া পাখির কাছে দেখতো চাকরিটা হবে কিনা দেখছেন আপনি এইমাত্র বললেন দেয় কে গেছেন কার কাছে আচ্ছা মসজিদ বাইতুল্লাহ মসজিদ কি মসজিদ কার ঘর আপনি বলেন তো এদেশে আল্লাহর ঘর ছাড়া আরো ঘর আছে কিনা আমি নাম নিয়ে কারো শত্রু হতে চাই না আল্লাহর দিকে তাকিয়ে ভুল বুঝিয়েন না মানে আল্লাহর দিকে তাকিয়ে অহংকার করিয়েন না আল্লাহই দেখেন আপনি আমার এলাকার মানুষ বলে আমি জানি আমাদের মন মানসিক কথা উদার সুন্দর করে বললে হয়তো বুঝবেন আমি এই জন্য চেষ্টা করতেছি তবু আমার ভিতরে হয়তো অভদ্রতা আছে পরিপক্কতার অভাব আছে আমার হয়তো আরো সুন্দর করে কথা বলা উচিত আমি এতটুকুই জানি এটাই আমার বেস্ট দোয়া করবেন আমার জন্য যাতে আল্লাহ আমার ভাষার মাধুর্যতা আরো বাড়িয়ে দেয় শ্রোতা এবং আমার ভিতরের দূরত্বতা দূর করে দেয় যাতে এই শ্রোতাগুলোর সাথে আল্লাহ যাতে আমাকে আযাব থেকে মুক্ত করে জান্নাতের ব্যবস্থা করে দেয় এ দোয়া করবেন আচ্ছা তাহলে রাজ্জাক কে গেছে কার কাছে টিয়া ফাকের কাছে সুস্থ কে করে আল্লাহ হাতে কি দিছে আংটি কি করে ইয়ানে কি দিছে কালা দাগ একটা কালা দাগ একটা দিছে কি লাগে ফড়া এটা ফড়া সুস্থ কে করে কইছে কাম করছে কি মানে কইছে মা ওগো মা তুমি আমার মা 10 মাস 10 দিন গর্ভে নিয়ে মা কত কষ্ট করছো গজল গাইছে গজল গায় যায় 2000 টাকা পাইয়াই মিষ্টি জিলাপি নিয়ে শ্বশুর ভাই চলে গেছে বুঝে আসছে না আসে নাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন দেখুন ঝগড়াঝাটি দূরত্বতা করিয়েন না মনে রাখবেন বাংলাদেশ না পৃথিবীর বুকে এই ধরনের মসজিদ কম যে মসজিদগুলোতে শুধু আল্লাহর দিকে ডাকা হয় পৃথিবীতে এমন মসজিদ কম যেই মসজিদগুলোর মিম্বারে খতিব সাহেবরা বলে শোনো যা খুশি করো অসুবিধা নাই তবে যদি নেকি মনে করো যদি ইসলাম মনে করো যদি মনে করো যে আল্লাহ খুশি হবে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেটা বলেছে সেটাই করিও আকুল কৌলি হাদা واستغفر الله لي ولسائر المسلمين والمؤمنين فاستغفروه انه هو الغفور الرحيم সবাই আল্লাহর কাছে ক্ষমা চান استغفر الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد ديني ভাইরা জানি না কতটুকু সময় কতটুকু কথা বলেছি তবে অন্তরের অন্তরস্থ থেকে বলতে চেয়েছি আমাদের উপায় নেই যদি আমরা কোরআনুল করিম না পড়ি এবং না শিখি আপনি কতটুকু আল্লাহ ভীরু এটা প্রমাণ করিয়ে না আপনি কতটুকু কোরআন জানেন আপনি কতটুকু আল্লাহ ভীরু হয়েছেন এটা নিজেকে নিজে যাচাই করিয়ে আপনি কতটা চেষ্টা করতেছেন কোরআন পড়তে পারেন না কিন্তু চেষ্টায় আছেন শিখার আপনার ওই চেষ্টা দিয়ে আপনি যাচাই করেন আপনি কতটা আল্লাহ ভীরু শুনুন কি আপনি অপরাধ করছেন 70 বছর বাঁচবেন 80 বছর বাঁচবেন নাহলে 50 বছর বাঁচবেন আল্লাহ আমাদের পূর্বে এমন অনেক উম্মত দিয়েছে যারা মানে শত শত বছর বাঁচছে সুবহানাল্লাহ তোরা অপরাধ করছে না এই যে শত শত বছর এগুলো বাঁচছে অপরাধ করছে না তো আল্লাহ ওদের ক্ষমা করবে জান্নাতে দিবে না ওখান থেকে কিছু লোক জান্নাতে যাবে না তা আমরা কত বছর হায়াত পাচ্ছি আপনি বয়স 20 25
চল্লিশ, ষাট, পঞ্চান্ন, বেশিরভাগই আন্ডার ফিফটি। এখানে যেটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বেশিরভাগই আন্ডার ফিফটি, কিছু আছে সত্তর কাছাকাছি গিয়েছেন হয়তো। আপনারা শুনেন, চিন্তা নাই, কোনো চিন্তা নাই, কি অপরাধ করছেন, এগুলো সংশোধন করা সবচেয়ে সহজ। মনে রাখিয়েন, সমস্যা হচ্ছে সেটা যার সমাধান হয় না, যার সমাধান আছে সেটা সমস্যাই না। আপনি নিজেকে সমস্যার মধ্যে মনে করতেছেন, আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনার রব বলছে যে বান্দা, তুমি জমিন থেকে আকাশ পর্যন্ত অপরাধ নিয়ে আসবে না, আমি আল্লাহ জমিন থেকে আকাশ পর্যন্ত ক্ষমা নিয়ে আসবো, কিন্তু আমার সাথে অংশীদারিত্ব নিয়ে আসিও না, মানে কারোর সাথে ভাগ বসায় নিয়ে চলে আসিও না। আপনি আজকের পর থেকে ওয়াদা নেন, আল্লাহকে পাওয়ার যদি কোনো জায়গা থাকে, নির্দিষ্ট যদি কোনো জায়গা থাকে, এর নাম মসজিদ। এর নাম কি? এর নাম কি? এছাড়া আল্লাহকে পাওয়া যেতে পারে অনেক জায়গায়, যেমন দরিদ্র কিছু চাইছে তাকে দিলেন, আপনি আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। অসুস্থ তাকে দেখতে গেলেন, আপনি কাকে পাবেন? দান করলেন, সাদাকা করলেন, কাকে পাবেন? মসজিদ করলেন, মাদ্রাসা করলেন, কল লাগাই দিলেন, টয়লেট করলেন, কাকে পাবেন? একজনের বিবাহ হচ্ছে না, সহযোগিতা করে বিবাহ দিলেন, কাকে পাবেন? একজন বোকামি করে ধ্বংস হচ্ছে, তাকে সৎ পরামর্শ দিলেন, কাকে পাবেন? কোরআন শিখবেন, কাকে পাবেন? কোরআন শিখাবেন, কাকে পাবেন? এছাড়া অনেক পদ্ধতি আছে আল্লাহকে পাওয়ার। কিন্তু যদি কেউ বলে যে একটা জায়গায় যাইতে হবে, তাহলে এই জায়গাটার নাম কি? যদি কেউ বলে যে আমি কোনো জায়গায় যাব আল্লাহকে কাছ থেকে পাওয়ার জন্য, এই জায়গাটার নাম কি? আমায় কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ইয়েতিমদের লালন পালনে আল্লাহকে পাওয়া যায়, দান সাদাকায় আল্লাহকে পাওয়া যায়, হাঁটতে ফিরতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলতে কাকে পাওয়া যায়? কিন্তু যদি বলেন যে কোনো জায়গায় যাব আমি, বসব, কোথাও যাব আমি, বিশ্রাম নেব, শান্তি খুঁজব, কোথাও গিয়ে মনোযোগ সহকারে ডাকবো, এই জায়গাটার নাম কি? মসজিদ। ছাড়া আল্লাহর কোনো আর নির্দিষ্ট, এখন বলবো যে এ কি বলতেছে, এ কি জাহেল। এই জন্য সুন্দর করে আগে থেকে ব্যাখ্যা দিয়ে দিছি যে সমস্ত নেকির কাজের মধ্যে কে আছে? সুবহানাল্লাহ।